ন্যাশনাল মেডিকেল কলেজে শুরু অভয়া ক্লিনিক, জুনিয়র ডাক্তারদের উদ্যোগে বিনামূল্যে রোগী পরিষেবা। অভয়ার বিচারের দাবিতে প্রতিবাদে সামিল চিকিৎসকরা, রোগীদের চিকিৎসা দিতেই পথে অভয়া ক্লিনিক। আমরা একাধিক জায়গায় এই অভয়া ক্লিনিক দেখতে পাচ্ছি। ন্যাশনাল মেডিকেল কলেজের সামনে থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা রায়। প্রিয়াঙ্কা, অভয়া ক্লিনিক, সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার জন্য চিকিৎসকদের এই উদ্যোগ, কি দেখতে পাচ্ছ? মানুষের ভিড় কিরকম, কেমন সাড়া পাচ্ছে অভয়া ক্লিনিক? একেবারে বিশাখা, প্রথমেই আমার ভিডিও জার্নালিস্ট রাজশেখর দাসকে বলবো যে ন্যাশনাল মেডিকেল কলেজের সামনে অর্থাৎ সিএনএমসির সামনে যে অভয়া ক্লিনিকের সামনে যে ভিড়, পেশেন্টদের ভিড়, সেই ভিড়ের ছবিটা তুলে ধরার জন্য সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই অভয়া ক্লিনিকে চিকিৎসা পরিষেবা নিতে আসছেন, ডাক্তার দেখাতে আসছেন। এখানে জুনিয়র ডাক্তাররা তারা পরিষেবা দিচ্ছেন যাতে সাধারণ মানুষকে সমস্যায় না পড়তে হয়। কথা বলার চেষ্টা করব যারা এসছেন চিকিৎসা পরিষেবা নিতে তাদের জন্য। আপনি ডাক্তার দেখাতে এসছেন? শ্বাসকষ্টের জন্য ডাক্তার দেখাতে এসছেন? হসপিটালে তো যেই পরিষেবা রয়েছে ইমার্জেন্সি পরিষেবা, সেটা তো বর্তমানে আউটডোর পরিষেবাটা সচল নয়, তো এই উদ্যোগটা কি আপনার সুবিধা হবে? এই সুবিধা হবে, এখানে দেখাবে কি করবো। একেবারে দেখো বিষয়টা, সাধারণ মানুষ বলছেন তাদের সুবিধা হবে, তারা ডাক্তার দেখাতে এসছেন। আমি একজন দাদা রয়েছেন তার সাথে কথা বলার চেষ্টা করব। আপনি এখানে ডাক্তার দেখাতে এসেছেন? আমার রোগী ভুবেশন ভর্তি আছে তাই এসেছি। এখানে কি ডাক্তার দেখাবেন? এখন ডাক্তার দেখাবো। আউটডোর পরিষেবা তো খুব একটা এই মুহূর্তে সচল নয়, ডাক্তারদের এই উদ্যোগ কি আপনাদের সুবিধা হচ্ছে? সুবিধা হচ্ছে আপাতত, এখন তো সুবিধা হচ্ছে অনেক। ডাক্তাররা প্রতিবাদ করছেন, একজন মেয়ের বিচারের, মানে মহিলা ডাক্তার, তার বিচার চাইছেন, তার হত্যার বিচার চাইছেন এবং নারী নিরাপত্তার দাবি জানাচ্ছেন, এই বিষয়টাকে কিভাবে দেখছেন? সাধারণ মানুষ হিসেবে ডাক্তারদের এই আন্দোলনটা কি সমর্থন করছেন? হ্যাঁ, অবশ্যই সমর্থন করছি। একেবারে বিষয়টা, অভয়া ক্লিনিকে যারা ডাক্তার দেখাতে আসছেন তারা স্পষ্টত সমর্থন করছেন, জুনিয়র ডাক্তারদের তরফ থেকে পরিষেবা দেওয়া হচ্ছে, প্রেসক্রিপশন লেখা চলছে। আমার ভিডিও জার্নালিস্টকে বলবো একবার, সেই প্রেসক্রিপশন লেখা চলছে অভয়া ক্লিনিকের, যে প্রেসক্রিপশন তৈরি করা হয়েছে সেই লেটার হেডের প্রেসক্রিপশন, এই প্রেসক্রিপশন লেখা চলছে, ডাক্তাররা প্রেসক্রিপশন লিখছেন, পরিষেবা দিচ্ছেন। কথা বলার চেষ্টা করব এরকমই একজনের ডাক্তারের সাথে, একটু কথা বলবো আপনার সাথে। অভিযোগ উঠছিল আপনাদের বিরুদ্ধে আপনারা রোগীদের চিকিৎসা দিচ্ছেন না, আপনারা কর্মবিরতি করছেন, সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনার রোগী পরিষেবার জন্য আপনারা এই অভয়া ক্লিনিকের উদ্যোগ নিলেন, কিরকম সাড়া পাচ্ছেন? মানুষের তো এখানে গোটা মানে পশ্চিমবঙ্গ জুড়ে বিশাল একটা সাড়া দিয়েছে, মানুষ আমাদের সাথেই আছে। আমরা পরিষেবা দিচ্ছি না এটা বললে ভুল হবে, আমাদের সিনিয়র ডাক্তাররা আমাদের পাশে আছেন, আমরা সব রকম ইমার্জেন্সি সার্ভিসই খোলা আছে আমাদের হসপিটালে। আমরা নিজেদেরকে এটা থেকে সরিয়ে রেখেছি, কারণ আজকে 22-23 দিন হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের যে বোনটি আরজি করে সেমিনার রুমে ধর্ষিত হয়েছেন তার আমরা কোনো বিচার পাইনি, সেই জন্য আমাদের এই কর্মবিরতি। কিন্তু এর মধ্যেও আমরা ওপিডি আমাদের সিনিয়র ডাক্তারবাবুরা চালিয়ে রেখেছেন, আমরা এর মধ্যে থেকে নিজেদেরকে বাইরে রেখেছি যাতে, কিন্তু আজকে আমরা এই নতুন একটা পদক্ষেপ নিয়েছি। আমরা আজকে এই ছুটির দিনেও মানে রবিবার ১২:৪৪ অবধি অপেক্ষা করতে হয়েছিল, কারণ ১২:৪৪ অবধি চেস্ট মেডিসিনের সই করতে রাজি হননি। সন্দীপ বাহিনী যেটা, এরা মার্ডার রেপ, এরা হচ্ছে সবকিছু করতে পারে, এরা ডাক্তার সমাজের কলঙ্ক। এরা ওপেনলি থ্রেট দিত, ছেলেগুলো আমাকে থ্রেট দিল এবং বললো তোমাকে প্রিন্সিপালের ঘরে তোমাকে এখন যেতে হবে, সন্দীপ ঘোষের ঘরে যেতে হবে। আমি বললাম আমি যাবো না এবং আমি যাওয়ার জন্য বাউন্ড নেই, তখন বলছে তোমার কলার ধরে বের করে নিয়ে যাবো, মার্ডার থ্রেট পর্যন্ত দেওয়া হয়। ইমার্জেন্সিটা তছনছ করে দেওয়া হলো, একটা ঘর উপরের যে একটা ইএনটি ওয়ার্ড আছে ওটাও পুরো সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। কারণটা কি? সন্দীপ ঘোষ কি এর জবাবটা দেবেন? উত্তরপত্রে লেখা যাবে না কোনো রাজনৈতিক স্লোগান, লিখলে বাতিল হতে পারে খাতা, এমনই নির্দেশিকা জারি করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। আরজিকর কাণ্ডের আবহে এমন নির্দেশিকায় শুরু বিতর্ক।
সাতাশে অগস্ট নবান্ন অভিযান নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য বাসন্তী তৃণমূল বিধায়ক শ্যামল মণ্ডলের। আন্দোলনের নামে গুন্ডামি করা হয় বলে বিরোধীদের নিশানা। তৃণমূল বিধায়কের আন্দোলনে শুধু জল কামান আর কাঁদানে গ্যাস ব্যবহার করা হয়, গুলি তো চালায়নি পুলিশ, প্রকাশ্য মঞ্চে বিতর্কিত মন্তব্য শ্যামল মণ্ডলের। আরজিকর কাণ্ডের মাজিজ লতা খানের অভিযোগ উঠল আসানসোলের সালামপুরে। আট বছরের নাবালিকাকে প্রলোভন দেখিয়ে লতা খানের অভিযোগ, বাহাত্তর বছরের সুবোধ মাহাতোর বিরুদ্ধে। অভিযুক্তের বাড়ি ঘিরে তুমুল বিক্ষোভ আদিবাসী সমাজের। অভিযুক্ত সুবোধ মাহাতোকে গ্রেফতার করে পুলিশ। ফেস লতা খানের অভিযোগ, সরকারি হাসপাতালে ইলামবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের কর্তব্যরত মহিলা নার্সকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ এক রোগীর বিরুদ্ধে। অভিযুক্ত আব্বাস উদ্দিনকে গ্রেফতার করে পুলিশ। ঘটনায় আতঙ্কিত হাসপাতালের কর্মী ও চিকিৎসকরা।